ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রকমারি ডিজাইনের ফার্নিচার নিয়ে হাজির হয়েছে অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার। মেলা প্রাঙ্গণের পাঁচ নম্বর সাধারণ প্যাভিলিয়নে অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচারে পাওয়া যাচ্ছে বাহারি ডিজাইনের খাট, আলমারি, ড্রেসিং টেবিল, চেয়ার, বাসা ও অফিসের বিভিন্ন ইন্টেরিয়ার এবং কিচেন অ্যাক্সেসরিজ। বিভিন্ন ডিজাইনের এসব আসবাবে ক্রেতাদের জন্য রাখা হয়েছে 20% পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা। একটি পরিবারের ঘর সাজাতে প্রয়োজনীয় সকল আসবাব মিলছে অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচারের প্যাভিলিয়নে, ফলে পছন্দের পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। আমাদের এখানে একদম ছোট যে আইটেমগুলো আছে এগুলো থেকে শুরু করে আমরা যদি বলি যে আমাদের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, মিডসেলফ, ক্লোজেট আলমিরা, তারপর পাশাপাশি হচ্ছে শোকেস, শোরেক, অর্থাৎ আপনার খাট, সব আইটেমই আছে। পাশাপাশি আমাদের এই আপনার ওপেন কিচেন যে আমরা নিয়ে আসছি এই আইটেমটাও আছে আমাদের। ওয়ালটন ডিজিটেকের SSD প্রোডাক্টের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চন্টায় ওয়ালটন হেডকোয়ার্টার অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সেখানে ওয়ালটন ল্যাপটপ ক্যাশব্যাক অফার ও নেক্সট জি সিরিজের নতুন মডেলের স্মার্টফোন N72 এর মোড়ক উন্মোচন করেন প্রতিমন্ত্রী। এ সময় ICT সচিব মোহাম্মদ শামসুল আরেফিন, বঙ্গবন্ধু হাইটেক পার্কের ম্যানেজিং ডিরেক্টর GSM জাফরুল্লাহ, A2I প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ মামুনুর রশিদ ভুইয়া, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর SM মঞ্জুর আলম এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC পরিচালক ও ওয়ালটন টিভির মনিটরিং ডিরেক্টর রাইসা সিগমা হিমা উপস্থিত ছিলেন।